8 বছর সংসার করেছি, সুমিতা 8 দিন, যাক না 8টা মাস, তারপরে বোঝা যাবে। একটি অনুষ্ঠানে সম্প্রতি সাকিব বুবলি ইস্যুতে অপবিশ্বাসের প্রশ্ন করায় অপবিশ্বাস জানান, আমার স্বামী সাকিব খানকে নিয়ে একটি গুঞ্জন ছড়ানো হয়েছে যে সে আবার বুবলি সংসারে ফিরে গিয়েছেন একটা সস্তা ফেম কামানোর জন্য, যে আমি তো তার সাথে আছি, আমি তো একদম পৃথিবী উদ্ধার করে ফেলছি। এটি আসলে মিথ্যা এবং বানোয়াট কথা। অপবিশ্বাস আরো জানান, বুবলির সঙ্গে সে স্কুলে যাবে সেটি আমি আগে থেকেই জানতাম, যেহেতু বীর তার সন্তান তো তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে তার সন্তানের সঙ্গে স্কুলে যাওয়ার, আমি যদি এতে বাধা দিতাম তাহলে আমার সংসারের জন্য মঙ্গলকর হতো না। যে আমার হাজবেন্ড যে সে 12 বছর আগে থেকে এই ইন্ডাস্ট্রি বিলং করে, আমি যদি ব্যাক করাইতে চাই তাহলে ভালোর থেকে খারাপটা হবে। সে 12 বছর আগে থেকে ইংরেজি বিলং করে, তার একটা রাস্তার একটা ছাইরা আরেকটা ফ্রিডম তৈরি হয়ে গেছে, আমি চাইলেও এখান থেকে আমি ব্যাক করতে চাইবো না, বিকজ অফ আমি যেতে চাই ভালোর থেকে খারাপ, তা হবে হয়তো বা সংসারে অশান্তি হবে, সে আমার কথা যখন শুনবে না তখন আপাতত খারাপ লাগাটা বেশি হয়ে যাবে, যার কারণে ফ্রিডম দিয়েছি।